আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মামতৃষ। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা তো সবাই ভালো আছি। আজকে হলো শুক্রবার, তো তানের বাবার অফ ডে, তো ওরা হইলো আজকে অ্যাকুরিয়াম পরিষ্কার করবে। অ্যাকুরিয়ামটা এত ময়লা হয়েছে, আর আমার আমি আর তানজিলা বসে বসে দেখতেছিলাম। যদি ও বলতেছিল মানে যতটুকু হেল্প দরকার ততটুকু হেল্প করলেই হবে। তো প্রথমে হলো অ্যাকুরিয়ামের পানিটা নিয়ে নিল, যেহেতু অ্যাকুরিয়াম পরিষ্কার করতে মনে হয় যাদের অ্যাকুরিয়াম আছে তারা ভালোই জানে, আমাদের থেকেও বেটার জানে হয়তো বা। তারপরে যতটুকু সম্ভব শেয়ার করতেছি। তবে মাসে একবার দুবার না, মানে প্রতি মাসে কি 2 মাস 3 মাস পর পরিষ্কার করে ফেললে ভালো হয়, 1 মাস পরপর পরিষ্কার করলে বেশি সুন্দর থাকে। তো এবার পাথরগুলো দেওয়া হয়েছিল দুইভাবে অ্যাকুরিয়ামের ভিতরে, এবারকার বলছি একেবারে একভাবে দিয়ে দাও, মানে গুছায় গুছায় একটু কষ্ট হয়ে যায় বেশি। তো আপনাদের সাথে শেয়ার করি অ্যাকুরিয়াম পরিষ্কার করাটা, আর আপনারাও দেখতে থাকেন। আর আমি কালকে যে কথাগুলো বলতেছিলাম সেই কথাগুলো শেয়ার করি চিঠির ব্যাপারে যে কথাগুলো বলতেছিলাম সেটা হলো। ও তারপরে গিয়া কি হয়েছে? আচ্ছা হাতটা ধুয়ে নাও। তারপরে গিয়া ও তানের বাবার কি ফিলিংস সেটা বলি। সে আসলো না, সে আসলো বাসায় আসলো, সে তো ফোন দিয়ে বলার পরে গিয়ে আর আমার সাথে কথা হয়নি, তারপর চলে আসলো বাসায়। বাসায় আসার পরে সে বাসায় ঢুকে কোনো কথা নাই, প্রথমেই ছানা মিষ্টি নিয়ে আসলো। তো ছানা মিষ্টি আনার পরে আমাদের মিস ছিল ঘরে, আমি ওই রুমে ছিলাম। সে ঘরে ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়লো। সে নাকি বলছিল যাক তিশার চিঠি পাইলে আমি 2 রাকাত নামাজ পড়ে দিব, নফল নামাজ পড়বে সে 2 রাকাত। তো ঘরে ঢুকে আগে নামাজটা শেষ করলো, নামাজটা শেষ করার পরে গিয়ে দেন আমাদের সাথে কথা বললো, হাসতেছে মিটমিট করে হাসতেছে, কিছুক্ষণ পর পর মিটমিট করে হাসতেছে। তো এইরকম কথা বলতে বলতে হঠাৎ করে বলতেছিল যে আমি ছানা আনছি আর আমরা সবাই মিলে খাই। বললাম হ্যাঁ চলো খাই। পরে গিয়া মিষ্টি নিয়ে আমি ছানাটা খাইলাম। সব কিছু মিলে ওই দিনগুলো ভালোই গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। কালকের ব্লগে আপনারা সবাই মানে চিঠির কথাটা শুনে যে কমেন্টগুলো করলেন, এবং প্রত্যেকটা মানুষ যে আমাকে পছন্দ মানে চিঠি সম্বন্ধে যে অভিনন্দন জানাইছে সেটা অনেক ভালো লাগছে। আজকে সকালে যখন কমেন্ট পড়তেছিল খুবই মজা করতেছিলাম এবং সব হাসতেছিলাম, আমরা নিজেরাও বলতেছিলাম কেমন ফিলিংস ছিল কেমন ছিল, যা খুবই ভালো লাগছে। তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আর আসলে কি বলবো, জীবনের কিছু জিনিস আছে যে মানুষ যদি কষ্ট করে পায়, যে কোনো জিনিস কষ্ট করে পাইলে সেটার ফিলিংসই আলাদা, সেটার একটু ইটা আলাদা হয়, প্রাধান্যটাই আলাদা হয়। তো দুই বাপ বেটা হলো সেম কালারের গেঞ্জি পরছে, তারা হলো সেম কালারের সব কালার ম্যাচিং ম্যাচিং করে যায় ছবি তুলতে বলতেছিল, ছবি তোলার জন্য আমি ছবি না তুলে আমি শ্যুট করে নিছি বলতেছিল, একটা ছবি তুলো তো দেখি কেমন দেখা যায়। যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে যেভাবে বালতিতে পানিগুলো তুলতেছি, অনেকে পাইপ দিয়ে পানি তুলে, পাইপ দিয়ে ফু দিয়ে, এটা পানি তোলার একটা সিস্টেম আছে। আপনি একটা পাইপ নেবেন, নিয়ে আপনার মুখের দিক দিয়ে পাম্পার যেটা মুখে পাম্প দিয়ে বালতিতে ছাড়া দিলে পানিটা বালতিতেই চলে আসে, এতটা কষ্ট করা লাগে না। তবে আমরা আমরা ট্রাই করছি মাছের পানি মুখে চলে আসে দেখে আর ট্রাই করা হয় নাই, তারপর থেকে আমরা কষ্ট করে এভাবেই মানে পানিটা উঠাই। তো কী যেন বলতেছিলাম ভুলে গেলাম, কী যেন বলতে যেটাই বলতেছিলাম ভুলে গেছি, তো ভুলেই গেছি। তো ও অনেকে অনেক কষ্ট করে যে জিনিসগুলো মানুষ পায় সেই জিনিসের ফিলিংস কিন্তু একটু অন্যরকম, সেটা বুঝতে পারতেছেন আমাদের, আমার বিশেষ করে আমার কথা শুনেই বুঝলেন।
তারপরে এটা তো বুঝতেই পারতেছেন কেমন ফিলিংস। যাই হোক, সবাই মোটামুটি সবাই সাপোর্টিং এবং চিঠি পাওয়ার পরে যে আমি ব্লগটা ছাড়লাম সেটা শুনেও অনেকে খুশি। যাই হোক, অনেক কথা বললাম, তো আরেকটা কাহিনী বলি। আয়েশা বলতেছিল যে শুক্রবার দিন আমরা হলো অ্যাকুরিয়াম পরিষ্কার করবো, তুমি হলো রান্না করবা। তো আমি রান্নার জন্য আয়োজন করতেছিলাম কিছুক্ষণ বসে বসে আপনাদের জন্য শ্যুট করতেছিলাম। আপা যেহেতু কাটাকাটি করতেছে, তো এই জন্য ওই আমি রান্নার সকালে আরও কিছু শ্যুট করে রাখছি, ওইগুলো আমি কালকে আগামীকালকে দিব। তো যে আমি আগামীকালকে একটা ব্লগ যেটা শেয়ার করব, সেই ব্লগটার মধ্যে দেখতে পাবেন। তো আয়েশা বলতেছিলো যে আমরা অ্যাকুরিয়ামটা পরিষ্কার করি, আর আমি হলো না যখন আসছে তখনই বলছে যে আমি নিয়াত করছিলাম, দুই রাকাত নফল নামাজ পড়বো আর দুইটা মুসাফির খাওয়াবো, তুমি প্রথম স্যালারি পাইলে। তো আমি প্রথম স্যালারি পাওয়ার পরে দুই এক টাকা যাই পাইছি, তো ভাবলাম সবার সাথে শেয়ার করি, সবাইকে নিয়ে, সবাইকে ঘিরে যেই সুখ শান্তি সেটাই হলো মেন। দুই চার টাকা যাই পাইলাম না কেন, সেটা যদি কাউকে খাওয়াইতে পারি, তা কারোর সাথে যদি শেয়ার করতে পারি ভালো লাগবে। তো আর বিশেষ করে বর নিয়ে করছে, হাজব্যান্ড নিয়ে করছে, এটা বিশাল ব্যাপার স্যাপার। তো তানা আব্বু বললো যে আমি সকালে বাজার করে আনিয়ে দিব, তুমি হলো বিক্রিটা মুসাফির যাই পাও, আমি নিয়ে আসবো নামাজ পড়ে, তুমি ওদের জন্য রান্না করবা। তো আমি এই জন্যই রান্না করতেছিলাম, আর ওরা এদিক দিয়ে এটা ভিডিও করছে, এই ব্যাপার মানে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করতেছিল, আমি এদিক দিয়ে রান্নার আয়োজন করতেছিলাম। তো আর আমিও কিছু শ্যুট করছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছগুলো সাঁতার কাটতেছে, মাছ আসলে মাছ পালা কিন্তু খুবই কষ্টকর, যারা মাছ পালে তারা বুঝতে পারে। এর আগে কিন্তু অনেকবার আমি এরকম, আমার পালতে ইচ্ছা করে না, অনেক পরিশ্রম। এই যে এই পাথরগুলো এখন ধুইতে হবে, এই পাথরগুলো দুই তিনটা ধোয়া দিতে হবে, একদম সাদা করে ফেলতে হবে, প্রচণ্ড ময়লা হয়েছে। এগুলো মাছে মানে মাছ খায়া মাছে খাওয়ার পরে যেগুলো বের হয় সেই মেডিসিন। তো এই মাছ পালা খুবই কষ্টকর একটা ব্যাপার স্যাপার, ধৈর্যেরও ব্যাপার স্যাপার আছে। তো পরিষ্কার করতেছে দুইজনে দুইটা ব্যবসা। তান কিন্তু তানের বাবা যা যা করতেছে তা তা করতেছে, সে এই এইটা এই কাজ করতে যা তিনবার গেঞ্জি চেঞ্জ করছে, যে মানে কিছুক্ষণ পরপর ভিজাই ফেলতেছে সে। ওর বাবা যা যা করতেছে সেও তা তা করতেছে, এই ধুইতেছে সেমভাবে ধুবে সেও সেমভাবে ধুবে। তো আপনারা এই ব্লগটা এনজয় করবেন, আর আগামীকালকের ব্লগের জন্য অপেক্ষা থাকবেন, আমি কী কী রান্না করলাম আর কাদের খাওয়াইলাম সেটাও একটু দেখবেন। যদিও আমি তেমন কিছু দেখাবো না, যতটুকু সম্ভব ততটুকু দেখাবো। তো আপনারা এই এই ব্লগটা এনজয় করতে থাকেন, আমি কাজ করতে থাকি, আর তানজিলা শ্যুট করুক।
তো পাথরগুলো সব ধোয়া শেষ, আমি আবার আসছি। যেহেতু এখন গ্লাসটা নামাইতে হবে, গ্লাসটা নামানো খুব রিস্ক, সাবধানে নামাইতে হবে। এই যে কোনো একটা থালা কি আপনাদের কোনো পাটি থাকলে ওই পাটির উপরে গ্লাসটা সবসময় নামাবেন। তো আমি নামাই দিচ্ছি, আর এটাকে এখন বাথরুমে নিয়ে ওয়াশ করে নিলেই হবে। তো আসলে এটা তো মোটামুটি বড়, এর থেকে বড় হইলে আরও রিস্কের ব্যাপার স্যাপার হয়ে যায়। যদিও অনেকে গ্লাস এটা নামায় না, আর আমি বেশিরভাগই নামাইয়া পরিষ্কার করি। আমি না, ওর বাবা পরিষ্কার করে, আমি এত ঝামেলা আমি করতে পারি না। যদিও ওর খুব শখ মাছপালা, আর ওর এগুলো ভালোও লাগে করতে, আর এগুলো খুবই এনজয় করে ওরা। ও আর ওর ছেলে দুজনে মিলে খুবই এনজয় করে, তারা বাবা ছেলে মিলে এগুলো করতে ভালো পছন্দ করে। বিশেষ করে তান তো বেশি, তান পানি নাড়তে পারতেছে, যা খুশি তাই করতে পারতেছে এরকম। এই যে পুরা গেঞ্জিটা ভিজা গেছে, কিন্তু তার গেঞ্জির হালাত খুবই খারাপ। তো তো যা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা ছোট্ট বেলা আইকনটি ক্লিক করে দিবেন। আর এই বাবা ছেলেদের জুড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারা দুজন যে কীভাবে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করলো, আপনাদের কেমন লাগলো আজকে শুধু তারা দুজনেই, যদিও আমাদের কাউকে দেখা যাচ্ছে না। সো এক্ষেত্রে আমাদের কথা না বলি, তাদের দুজনের কেমন লাগলো, তাদের দুজনকে আপনাদের তাদের দুজনের কাজ কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখতে থাকেন, আর আপনারাও এভাবে যদি কারোর বাসায় অ্যাকোয়ারিয়াম থাকে অবশ্যই এভাবেই পরিষ্কার করে নেবেন। পাথরগুলো একদম ঝকাঝক করে নেবেন, চাকাচাক হইলে, পাথর চাকাচাক হইলে ভালো হয়, সরি চাকাচাক মানে একদম সম্পূর্ণ পরিষ্কার হইলে ভালো হয়। কেননা পাথর পাথরের উপরেই নির্ভরশ হয় যে মাছগুলো কতক্ষণ থাকবে, কী করবে। যে ছেলে শুরু করে দিছে, বাবা ছেলে, যদিও আমার এই বয়সটা পরে দেওয়া, আর যখন করতেছিল কিছুক্ষণ পর পর বাবা যা করতেছিল ছিল তাই করবে, এরকম টাইপের বাপ ছেলের জুটি এটা। আর তান বলে মোটু পাতলু জুটি আমাদের। তো আমি আবার মাঝে মাঝে বলি যে মোটু পাতলু জুটি হলে তো আমার হয়, যে আমি মোটু তুমি পাতলু, তোমার বাবা তো পাতলা, তো মোটু পাতলু কীভাবে হইল। তো আমার কাছের যারা তারা তো অবশ্যই বুঝতেই পারছেন চিঠির গল্পটা, আর চিঠির গল্প বললে ভুল, ফিলিংসটা সম্পূর্ণ মানুষ। ইভেন আমার আপা আসছে, আপাকেও বললাম যে আপা এরকম এরকম হয়েছে। তারপরে দেন স্যালারির কথাটাও বললাম, আপা খুশি হয়েছে, আপা শুনেই বলতেছে আলহামদুলিল্লাহ। যেমন তুহিন, ও আরেকটা কথা বলি, নিশি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তুহিনকে জানাই। তো তুহিনকেও বলে নাকি বলার পরে বলতেছিল আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহর উপরে ছিল। যদিও তো আসলে কি বলবো, আপনাদের অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক মায়া পাইছি, যে কারণবশত আজকে আবার কথা বলতেছি, ভালো লাগতেছে। যদিও তো আজকের ব্লগ তো দেখলেন এই ছেলে আর বাবা, যদিও আমি নাই। Thank you.
এই যে চারটা পানির মেডিসিন, এই যে চারটা, এই চারটা মেডিসিন দিয়ে এক এক দেড় ঘন্টা রাখলে ভালো হয়, পানিটা পরিষ্কার হয়ে যায়। এই পানিটা শুধু পরিষ্কারের জন্য এই মেডিসিনটা ইউজ করে যদিও। তো আপনাদের যাদের মাছ আছে তারা তো অবশ্যই জানেন, যাদের নাই তারা যখন কিনতে যাবেন তখন তারাই বলে দিবে। তো আমি চা করে আনছি, বাপ বেটা খাইতেছে, পরিশ্রম করছে, যে তান কিন্তু গেঞ্জি চেঞ্জ করে ফেলছে কারণ ভিজা ফেলছে। বাবার একটা মজার ঘটনা বলতেছি, তানের বাবা বলতেছে যে আমি তো শৈল মুসলাম, আমার ঘাম মুসলাম টিস্যু দিয়া, এখন তো টিস্যু নাই, কি করব। তারপরে গিয়ে আবার টিস্যু বাইর করছে, ভিতরে ছিল টিস্যু, মানে দেখি ও কি করে এবার, যে আমার তো টিস্যু দিয়ে মুখ মোছা হয়ে গেল, ও কি করে, ও ঠিক সেম টিস্যু আবার বের করে নিল। তো এখন প্রায় সব ধরনের কাজ শেষ, এখন হইলো যে এই জায়গাটা মুছলে সোপাটা আইনা দিব, আর হইলো আপনার মাছটা পরে দিয়ে দিবে। আর আগামীকালকের ব্লগটা শেয়ার করব, আগামীকালকে কী রান্না করলাম, কী কী করলাম সেটা একটু শেয়ার করব, আর আপনারাও সাথে থাকবেন, দেখবেন আর কি, দোয়া করবেন, আর সবাইকে জুম্মা মুবারক। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পরিবারটার জন্য অনেক দোয়া রাখবেন। মিকি ভিডিও নাচিনাতে লাইক চেঞ্জি, শেয়ার চেঞ্জি, সাবস্ক্রাইব চেঞ্জি, রেগুলার নোটিফিকেশনস কোসম বেল বাটনে প্রেস চেঞ্জি।